বন্ধুরা, দূরে দেখুন, দেখা যাচ্ছে, দেখুন দেখা যাচ্ছে সবগুলো বিল্ডিং পাশাপাশি একই সারিতে রয়েছে। এই বিল্ডিংগুলো সবই হচ্ছে দিয়াবাড়ির বিল্ডিং। তবে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি সেটা দেখাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুরের বেড়িবাঁধের রোডে। এখান থেকেই বিল্ডিংগুলো দেখা যায়, আমি আপনাদের দেখাবো। দেখুন চারপাশ, এই রাস্তা ধরেই আমি যাচ্ছি, আপনাদের দেখালাম, দেন আবার দেখব। বন্ধুরা, আমি মিরপুরের বেড়িবাঁধ থেকে যে বিল্ডিংগুলো আপনাদের দেখাইছিলাম সেই বিল্ডিংগুলো আপনারা হয়তো বা চোখে পড়তেছে। আমি ওদিকে যাব, আমিও আপনাদের ওদিকে দেখাবো। আমি চাই আপনারাও ওটা দেখুন, দেখলে হয়তো বা আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের চারপাশটা ঘুরেই দেখাবো আমি যতটুকু সম্ভব হয়। অনেক বড় একটা প্লেস, অনেক বড় একটা প্লেস। এটা খুবই বড় এবং দেখতে খুব মনোরম দৃশ্য, বিশেষ করে বর্ষাকালে অনেক ভালো দেখায়। চলুন আমরা এটা নিয়ে আরও ঘুরে দেখবো, সাথে থাকুন। বন্ধুরা, আমি এখন যে প্লেসটাতে দাঁড়িয়ে আছি আপনাদের না দেখালেই নয়। দেখুন দেয়াবাড়ি, ওই তো দূরে দেখতে পাচ্ছেন উত্তরার সেই বিল্ডিংগুলো, আমরা যেটাকে ছেড়ে আসছি অনেক আগে। এখন এটা হচ্ছে দিয়াবাড়ির সেই রাস্তা। আর এই বিল্ডিং, এই যে অ্যাপার্টমেন্টগুলো দেখছেন, এই অ্যাপার্টমেন্টগুলো আমি আপনাদেরকে মিরপুরের রোড থেকে, বেড়িবাঁধের রোড থেকে আমি পিছন থেকে দেখাইছিলাম। আমি সম্ভব হলে আপনাদেরকে পিছনের দিকটাও দেখাবো, দেখতে খুব সুন্দর লাগবে। ওকে, চলুন দেখা যাক। বন্ধুরা, এই সেই অ্যাপার্টমেন্টের পিছনের নদী, দেখুন একদম নদী ঘিরেই রয়েছে বড় বড় বিল্ডিং অ্যাপার্টমেন্টগুলো। দাঁড়িয়ে আছে সুউচ্চ অ্যাপার্টমেন্ট, যেটা দূর থেকে খুবই সুন্দর দেখায়। এই এখানে অ্যাপার্টমেন্ট একটা নয়, অনেকগুলো অ্যাপার্টমেন্ট রয়েছে। দেখুন প্রতিটা অ্যাপার্টমেন্ট সেম 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 ডিজাইন, সেম তলা, সব কিছু সেম। তো এখানেই আমাদের যাত্রা শেষ। আপনাদের দেখানোর কথা ছিল দিয়াবাড়ি, দিয়াবাড়ি চলে আসছি। তবে বন্ধুরা, আবার বলে রাখি, যদি এরকমভাবে নতুন নতুন কোনো প্লেস, নতুন নতুন স্থান সম্পর্কে জানতে চান, দেখতে চান, আপনারা যেতে চান, তাহলে সাথে থাকতে হবে আমাদের। আমরা আছি আপনাদের সাথে। আর আমাদের চ্যানেলে লাইক দিতে হবে, ভিডিওগুলো পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর কমেন্টস হচ্ছে অনেক বড় একটা বিষয়, আমাদের ভিডিওটা কেমন হলো, ভালো কি খারাপ যদি কমেন্টস করেন, তাহলে আমরা একটা আশাপ্রাপ্ত হব যে পরবর্তী ভিডিওটা আমরা কেমন করব সেটা জানাতে পারবো। তো যাই হোক, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু অবশ্যই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন প্লেস নিয়ে। ধন্যবাদ বন্ধুরা। দিয়াবাড়ি সম্পূর্ণ এলাকা দেখুন, সবটাই আপনাদেরকে আমি যতটুকু পেরেছি ঘুরে দেখিয়েছি, সম্পূর্ণ এলাকাটা দেখলাম। দূরে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাচ্ছি, দূরে দেখতে পাচ্ছেন, ওই তো ওইখানে রয়েছে উত্তরা হাউস বিল্ডিং, উত্তরার 10 নম্বর সেক্টর, 9 নম্বর সেক্টর, 7 নম্বর সেক্টর, সব আমরা ওইখান দিয়ে ইন করেছি। আর বেরিয়ে যাচ্ছি, এই যে দেখুন মিরপুরের বেড়িবাঁধ রোড ধরে আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। তবে আমরা সব কিছু দেখে ফেললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।